नमो विष्णुपादाय गौरप्रस्थाय भूतले शिष्यमद्भक्तिप्रज्ञान् केशव इति नाम अतिमत्तचरित्राय स्वाश्रितानां चकारि जीवदुःखे सदाकाय नामोऽयं पञ्चाकल्पकरोभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे तं नाम आज हमारा श्री गौड़ीय वेदांत समिति हमार जन्म स्थाने थे परमार्थिक जन्म स्थाने थे शिष्य मदीय गुरु पाद पद्म नित्य लीला प्रविष्ट ओम विष्णु वास इसमें भक्ति प्रज्ञान की सुरुष कमी हरा कथाय हमार भगत कैसे जन्म जेखाने बहुत धर्म इत्यादि प्रचारित से खान जी के हमार दिल्ली धरे जोर करे मुझे से गौ प्रेम रस राधा कृष्ण प्रेम रस पान करे तहां पाद पद में यानी कोटि कोटि बार दंडवत प्रणती पुष्पांजलि तत्पश्चात हमारा गुरु भ्राता श्रीपाद प्रज्वलक महाराज अमृत मंत्र बैठेंगे वैष्णव और वैष्णव আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই স্থানে এসেছি এইখানে আমাদের গুরু মহারাজের সমাধি স্থল এখনো বর্তমান তিনি আছেন পূজ্যপাদ বামন মহারাজের এখানে সমাধি স্থল তিনিও বর্তমানে আছেন এই ধাম পরিক্রমা শ্রী ভক্তিদেব ঠাকুর ধামের মহিমা তিনি গ্রন্থ লিখে কৃষ্ণ গৌ নদী ধাম মহাত্ম্য আরো আরো সব সব প্রকাশ করে দিয়ে আর নদী মায়াপুরে জন্মস্থান মহাপ্রভু এই আবিষ্কার করে আর কোথায় কোথায় কি নদী কি ধাম এগুলি নির্দেশ করে তারপরে তাহার নির্দেশেই শিলাপ্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তাহার নির্দেশ অনুসারে তিনি নটি ধাম পরিক্রমা আরম্ভ করেন নটি ধামেতে তিনি নটি গৌড়ীয় মঠ স্থাপন করেন তিনি দৈনিক নদিয়াপত্র সাপ্তাহিক গৌড়ীয় মাসিক গৌড়ীয় হারমোনিস আদি ভাগবত ইত্যাদি সমস্ত করে আর বহু গ্রন্থ প্রকাশ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ধামের এইসব প্রকাশিত করে তখন থেকে এই পরিক্রমা চলে আসছে পরবর্তীকালে প্রভুপাদের পরে তাহার সারস্বত গৌড়ীয় বৈষ্ণবের অন্ধকার যুগ সেই সময়তে ধাম পরিক্রমা বন্ধ হয়ে যায় পত্রিকা প্রকাশন বন্ধ হয়ে যায় কার্তিক মাসে অন্যান্য সময়তে যে পাঁচবি পরিক্রমা হতো সেই সমস্ত বন্ধ হয়ে যায় আমার গুরু মহারাজের প্রথম আবার তিনি গৌড়ীয় পত্রিকা প্রকাশিত করে বহু সমস্ত গ্রন্থ প্রকাশিত করে
আর প্রভুপাদ ধারায় তিনি প্রথমে গঙ্গার এপারে ওপারে প্রচার আরম্ভ করে। তারপরে আমাদের সমস্ত ভারতবর্ষেতে তিনি প্রচার করতেন, তিনি পরিক্রমা পার্টি নিয়ে যাবার বাহানাতে করে আর সর্বত্র তিনি প্রচার করেছেন। আর স্বামীকে মথুরাতে আলাস বহু জায়গাতে তিনি মঠ স্থাপন করলেন, প্রিন্টিং প্রেস মানে বৃহৎ মন্ডলের স্থাপনা করে। আর এই পরিক্রমা তখন থেকে আবার চলতে আরম্ভ করে, আবার সব জায়গাতে প্রভুপাদের শিষ্য গণ পরিক্রমা ইত্যাদি গুরুপাদ পদ্মই আমাদের প্রারম্ভ করে উদ্দীপিত করবে। তারপরে তিনি কিরকম গুরু সেবা নিশ্চয় আপনারা শুনেছেন, এই প্রভাব মায়াকালতে প্রভুপাদ পরিক্রমা নিয়ে এসেছিলেন এখানকার বিরোধী বৈষ্ণব সহজিয়াগণ আর ব্রাহ্মণগণ বা ব্রাহ্মণগণ তাকে মারবার জন্য চেষ্টা করে। আর গুরু মহারাজ কিরকম তাহার ত্রিদণ্ড বেশ ইত্যাদি নিয়ে আর নিজের সাদা কাপড় তাহাকে দিয়ে আমরা দেখছেন পাই হিস্ট্রিতে প্রাচীন রামানুজের শিষ্য পুরে এইরকম ভাবে প্রাণ হাতে নিয়ে আর তাহার গুরুপাদ পদ্মে সেবা করেছিল। তার জন্য ওখানকার কৃমিকণ্ঠ রাজা তাহার দুটি চোখও পাটি করে দিয়েছিল, কিন্তু রামানুজকে দেখে আবার ওই গুরুপাদ পদ্ম প্রভুপাদের যাহারা বিরোধী কর সেই তাহাদের বুকেতে এসে এইখানেতে দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করে আর পারাদেবকে স্থাপন করে। তখন একজন এখানকার কেউ ছিল প্রধান বিদ্বান এবং বৈষ্ণব ওদের পার্টি, ওকে নিমন্ত্রণ করলেন গুরু মহারাজ আর ওকে কিছু বলতে দিন, বললেন যে আপনি কিছু বলুন। তখন বললেন যে আমি কি বলুন, আপনি তো এখানে কুলদেবকে স্থাপন করে দিয়ে কুলদীপ করে দিলেন আর মায়াপুরকে আপনি সৃষ্টি করে দিলেন, আর এর থেকে আর আমি কি বলতে পারি। তাই এখন থেকে এটা তো কুলদীপ আর মায়াপুর যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থলী মায়াপুর ওইখানে দেখুন ওকে প্রধান আপনি করে দিলেন। এইরকম হতে গুরু মহারাজ বহু কাজ করেছে। গুরু মহারাজ একাধারে কবি, লেখক, দার্শনিক এই তিনটি এক জায়গাতে একত্রিত পাওয়া যায় না, কিন্তু তাহার কাছে কিরকম কবিতা করেছে। তিনি মঙ্গল আরতি রাধাকৃষ্ণের অদ্ভুত করেছিলেন তাতে গোবিন্দ লীলামৃত সমস্ত গুলিকে ঢেলে দিয়েছে। প্রভুপাদের আরতি এমন সুন্দর করলেন যে মায়াপুরের তীর্থ মহারাজ তখন ওখানকার আচার্য তিনি তাহার কেশবতী দিনহীন নাকি তার মধ্যে একটা ছিল না, ওটাকে বাদ দিয়ে আর ওখানে থেকে হয়তো গুরু মহারাজ যে কোনো ভাব আমার কীর্তন আরতি ওখানে হচ্ছে তো আমার নাম লাইন দেবে। তিনি প্রভুপাদের এমন একনিষ্ঠ সেবক ছিলেন, গুরু নিষ্ঠা তার ছিল, সবসময় তাহার প্রাণ হাতে নিয়ে তার সেবা করেছে। যেখানে কেউ প্রভুপাদের কিছু বৃদ্ধ বলেছে তার খণ্ডন পত্রিকা ইত্যাদি সাউরি সহজিয়া দলন বলে একটা গ্রন্থে লিখে দিয়ে আর তারপরে বৃদ্ধ প্রচার করে তারা কোর্ট কেস করলো, শেষ পর্যন্ত ক্ষমা মানতে পারবে। বৃন্দাবনে বাক সম্প্রদায় ওরা বলে যে কেশব কাশ্মীরি মহাপ্রভু গুরু সে গোপাল মন্ত্র দিয়েছে মহাপ্রভুকে, গুরু মহারাজ আমাকে বলে কলম ধর আর কলম দিয়ে বললে যে লিখ। নির্বাক বলে কোনো ব্যক্তি নাই, যদি থাকতো তাহলে জীব গোস্বামী ইত্যাদি তাহার উল্লেখ করতেন, বলদেব বিদ্যাভূষণ তাহার গোবিন্দ ভাষ্যেতে উল্লেখ করতেন,
এবং কি অন্যান্য সম্প্রদায়ের লোক তাহা কোন উল্লেখ করে নাই, নিজেদের লোক একটা করে না। কেউ বলবে যে সে প্রভুপাদ তো মঠ করে দিয়ে ওখানে যে আপন মঠ চৈতন্য মঠ ওখানে নির্বাচনে একটা মূর্তিও দিয়ে দিয়েছে, এরকম ঠিক করবে। কিন্তু গুরু মহারাজ আমাদের অন্যান্য সব জায়গাতে নিম্বাদিত্য বলেছে, নিম্বাদিত্য কত উৎসব নিম্বাদিত্য এরকম হওয়াতে অদ্ভুত তিনি ছিলেন। আর তিনি মথুরাতে মঠ স্থাপন করলেন আর স্বামীতে মঠ স্থাপন করে, আর এই সব দেখুন কিরকম মণিগুরু খেয়ে আপনারা মনে করবেন না যে আমি গৌড়ীয় বেদান্ত সমিতির নাই, এখনো আছি, চির জীবন পর্যন্ত যতদিন জীবন থাকবে আমি গৌড়ীয় বেদান্ত সমিতির সদস্য এবং সভাপতি এখনো অভিযান ভাইস প্রেসিডেন্ট। যদি কিছু অসুবিধা থাকে লিটিগেশন গোলমাল খেলতে এইসব গুলিকে মিটিয়ে পরস্পর সম্মান হবে এইভাবে আমি ওইখানে আসবে যাব, আমার সব পরিকরাও আসবে এখান থেকে ওখানে যাবে, এইরকম হয়তো পরস্পর বজায় থাকে আর আমরা সকলে মিলিয়ে মিলিয়ে গৌর প্রণাম। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।